সিপিআইএম এর ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান তেলিয়ামুড়া মহকুমায়। শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার প্রাথমিক স্তরে বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই ছিল স্বাভাবিক ছন্দে। অন্যদিকে ধর্মঘটের দিন যানবাহন চলাচলের নমুনা ছিল স্বাভাবিকের চেয়েও বেশি, যাত্রী সাধারণদেরও দুর্ভোগের শিকার হতে হয়নি। যদিও এই ধর্মঘটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট আঁটোসাঁটো। এদিকে তেলিয়ামুড়া বাস চিফ চালক সংঘের সম্পাদক তপন দাস জানান, সিপিআইএম এর ডাকা দেশব্যাপী ধর্মঘট জনবিরোধী, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষজনরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়ে, ফলে শ্রমজীবী অংশের মানুষজনদের স্বাভাবিক চলাচল অর্থনৈতিক দিক থেকে ব্যাঘাত ঘটে। মূলত ধর্মঘট নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সিপিআইএম দলের বন্ধ ডাকা অনেকটা ট্রেডিশনে পরিণত, তবে সর্বোপরি এই ধর্মঘটের আঁচটুকু পড়েনি গ্রাম থেকে শহর এলাকাগুলিতে। না না না, অনুষ্ঠান একদম পুরা দৌড়। আগরতলা থেকে আমাদের বাস আইতেছে, আমাদের এখান থেকে বাস ম্যাক্স সব। না, অন্যান্য দিনের এক রকমই আছে, বেশি কে তা হিসেবের গাড়ি যা আছে তাই একটু। না, এখন পর্যন্ত কোনো ঘটনা নেই। আর এটা মানতো না তো সিপিএম এর এই বন্ধ কর্মনাশা বন্ধ, আর মানুষ এটা মানতে রাজি না। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।